Dear viewers, welcome to my channel, and today I want to share few couple moments that was amazing. In this video you will enjoy different kinds of food review. When I was in Saudi Arabia, I stayed there 13 days long, had various food. So dear viewers, let's for enjoy that. তোমার মাংস না কৃষক পালন শাক এই কৃষক ভাইটি পালন শাক পালন শাক মাছ দিয়ে করেছে এটা সৌদি আরবে বাংলাদেশি একটা হোটেল আর এটা হলো উটের মাংস এখন যে উটের মাংস এখানে এখানে আছে ছালাদ ছালাদের মধ্যে আছে পাতাকপি একটা ডিফারেন্ট আইটেম আর এদের মধ্যে আছে ইলিশের ডিম আমি এখন একটা উটের মাংস খাচ্ছি সেরা আছে কোনটা এটা এটা হলো উটের মাংস উটের মাংসের হাড্ডি হাড্ডি উটের হাড্ডি ম্যাংগো না ম্যাংগো আর ওটা কি সাদা কাম এটা কত হয়ে গেছে কেতনা 5 টাকা 5 টাকা ম্যাংগো আর লালটা কি স্ট্রবেরি আচ্ছা চিনি হালকা চিনি কোনটা এক কাপ চা 45 টাকা এদেশে 2 রিয়াল তবে বাংলাদেশে আসে 45 টাকা তাই না ভাই এটা হলো ফাইসা মাছ এটা হলো চিংড়ি ভুনা এটা হলো মুরগি ভুনা এটা হলো বড় রুই মাছের চরচুরি এটা হলো এই যে ফাইসা মাছ ভুনা এদিকটা দেখছি ডিম ভুনা আর এখানে ডাল চরচুরি ডাল চরচুরি আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি এদিকটায় দেখছি পোলাও আর এদিকটায় সাদা সৌদি আরবে আমার একটা বোন আছে আমি আসছি তাই ওনার হাতে রান্না করে এতগুলো খাবার নিয়ে আসছে আমার জন্য আমি এতটা মানুষ এতগুলো খাবার কীভাবে খাব মাংস মুরগির মাংস এই আমার হাতে এটা হলো কি আল আলবাইক মনে থাকে না ভাই আলবাইক বানায় মুরগি দিয়া এখানে দেখছি কিছু খাবার ওই যে আলু আলু দিয়ে বানানো আলু আর সৌদি আরবের প্রিয় খাবার নাকি আলু তো এই ভিতরে এগুলো কি এগুলো
এগুলো কি দিস? ওগুলো আলু গোশ। আলু গোশ না? আচ্ছা আলু গোশ। আর এটা কি? এটা কি? এটা আলু দিয়ে বানানো। তারপরে দুধ আছে। আর কি এগুলো? সস, দুধ, সস, আলু এবং মাংসও আছে। মাংসও আছে। আর এগুলো হলো গ্রিল। এটা কিসের গ্রিল? হ্যাঁ, মুরগি, মুরগি খাসি নাকি? তারপর এখানে আছে রুটি, রুটি। এই রুটি দিয়ে এই খাবারগুলো খায়। এই যে রুটি আছে, রুটির মধ্যে আবার এগুলো কি আছে? এটা এটা কি? গোশ। রুটির মধ্যে এই যে গোশ, এত খাবার সৌদি আরবে এত খাবার নষ্ট হয়, বুঝছেন? তারপরে এখানে আরো খাবার আছে। এই যে এখানে আরো খাবার আছে, সবই আলু, আলু দিয়ে তৈরি করা আলু ভাজি। আর এই যে একটা বিশেষ সুন্দর একটা খাবার, সুন্দর খাবার, দেখতে সুন্দর, খাইতে কেমন জানি না, ওদের কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো নাও লাগতে পারে। এটা হলো কি? কি দিয়ে বানাইছে? এটা আঙ্গুল ফলের পাতা দিয়ে। এর ভিতরে কি আছে? ভাত, রাইস। এর ভিতরে আছে রাইস। হ্যাঁ, এর ভিতরে আঙ্গুর ফলের পাতা দিয়ে বানানো। এই যে আঙ্গুর ফলের পাতা, খান। কেমন? ও ভিতরে মাংস কেমন লাগে? এই আঙ্গুর ফল, আঙ্গুর ফলের পাতা দিয়ে তৈরি। টক টক লাগে, স্বাদে টক টক। আমরা লেবু পাতা দিয়ে খাই না? আর এই যে বড় বড় রুটি। এদিকে এটা হলো, এটা সৌদিয়ান না, এটা বাংলাদেশি পিঠা। এদিকটা আছে, এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, মুরগি। এটা মুরগি। আর এটা হলো উটের গোশ। এই যে উটের গোশ। হ্যালো, উটের গোশ। এটা হলো ডিম। আর এটা কি? এটা এই যেটা হোমোস, এগুলো আর কি রুটির সাথে মিলে মিলে খায়, লাগাই লাগাই। আর এটা কি? এটা এটা তিল। এটা কি করে? কিভাবে খায়? আমার রুচি না। আর এগুলো তো ভাত ভাই, বাংলাদেশি ভাত, এগুলো সবাই চিনে। এই আর এই যে যত খাবারের আয়োজন করছে সেই লোকটা হলো এই যে, এই যে, এই যে, এই যে দেখে আছে, সৌদি আরবের কলা। ইয়া, বড় কলা। সুন্দর কলার সাইজ দেখছো, কত বড় কলা। এগুলো সৌদি আরবের কলা, এগুলো তায়েফে হয় সাধারণত। তায়েফ তো উর্বর অঞ্চল। এখন একটা কলা খাবো। ভিতরে অতটা নাই, চিকন। বাংলাদেশে সাগর কলা যতটা মোটা ভিতরের অংশে, ততটা না, শুধু বাহির থেকে এটা মোটা দেখায়। এটা হলো পাঁচ দিনের আবাসভূমি। এটা কি? এটা ও সেটা আরেকটা পয়েন্ট। এখন খাবো বুট মুড়ি, মদিনা এসে। তা এটি এটার ভিতরে কী কী দিল? বাংলাদেশে বুট মুড়ির দাম 15 টাকা, 20 টাকা, আর এখানে 45 টাকা, বাংলাদেশি টাকা ইউরিয়া। মদিনায় ঢাকা হোটেল,
আমরা এখন এই ঢাকা হোটেলে ঢুকবো, দেখি কি খাওয়া যায়। বাংলা সবজি হবে আর ডাল হবে সবজি সবাই ডাল খাচ্ছি, আলু ভর্তা ডাল এটাকে জেল দিয়ে তৈরি না সৌদি আরব স্টাইলে খাবার শুরু করলাম। সব সৌদি খাবার রুটি
এটা দিয়া শুধু যদি এটা খায় সবজি ফুলকপি তারপরে আছে মটরশুঁটি তারপরে আছে গাজর তারপরে আছে পাতাকপি তারপরে আছে পেঁয়াজের কালি অনেক কিছু মুরগি আরে না মুরগি না রামসে হলুদ করে না Thank you.